আমার আদরের ছোট ছোট ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা তোমরা মন দিয়ে চালিয়ে যাচ্ছ। তো আজকে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে আমরা চতুর্থ শ্রেণীর পাতাবাহার বই থেকে কিছু জানব। তো চলো দেরি না করে আমরা দেখে নিই যে আজকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তবে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি পরপর ভিডিও দিলে তোমরা সেই পড়াগুলো খুব তাড়াতাড়ি জানতে পেরে যাও। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা যে কবিতাটা পড়ব সেটা হলো সত্যি চাওয়া, নরেশ গুহর লেখা। তো চলো এটা আমরা জেনে নিই। আর এর আগের যে গল্পগুলো আমি তোমাদেরকে জানিয়েছি বা পড়িয়েছি তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেই লিংকে ক্লিক করে আগের গল্পগুলো দেখে নিতে পারো। আর যদি কোনো গল্প তোমাদের মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা বানালে ভালো হয়, সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। দেখো, সত্যি চাওয়া নরেশ গুহ। তোরা সত্যি যদি চাস আরও সবুজ হবে ঘাস, আরও মিষ্টি হবে জল, আরও স্বাদের হবে ফল, আরও সত্যি চাইলে পরে আরও বাতাস গানে ভরে। একটা খুব সুন্দর ছোট্ট কবিতা। তো দেখো, এই যে আমাদের প্রকৃতি রয়েছে, আমাদের পরিবেশ রয়েছে, আমরা জানি যে আমাদের পরিবেশ বর্তমানে অনেকাংশেই দূষিত হয়ে পড়েছে, বাতাস জল সমস্ত কিছু নোংরা হয়ে পড়েছে, এবং এর কারণ হচ্ছি একমাত্র আমরা, অর্থাৎ মানুষেরা। তাই মানুষদের চাওয়াটা কিন্তু পরিবেশের সুন্দর থাকাটা, মানে মানুষের চাওয়ার উপরেই কিন্তু অনেকাংশে নির্ভর করে। তাই বলছে যে তোরা সত্যি যদি চাস, অর্থাৎ মানুষেরা যদি সত্যি চায় তাহলে এই ঘাসের রং আরও সবুজ হবে, অর্থাৎ একটা সুন্দর দূষণমুক্ত পরিবেশ তৈরি হবে, আরও মিষ্টি হবে জল, অর্থাৎ জলের স্বাদ কি মিষ্টি হবে? না, জল একটা পরিষ্কার, একটা স্বচ্ছ জল আমরা পাবো যদি আমরা জলে নোংরা না ফেলি, যদি আমরা জলকে দূষিত না করি। ঠিক আছে, তাহলে জলকে যদি আমরা পরিষ্কার রাখি তাহলে জলটা আমাদের কাছেই আরও মিষ্টি ভাব ফুটিয়ে তুলবে, আরও স্বাদের হবে ফল। এখনকার যুগে আমরা দেখি যে এই দূষণের জন্য অনেক ফলের মধ্যে রস কমে যাচ্ছে, অনেক ফল শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তার স্বাদ কমে যাচ্ছে। তাই কি করতে হবে? না, ফলকে আরও স্বাদের করে তুলতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিবেশ দূষণ কমাতে হবে। আমরা এমন কিছু করব না যাতে পরিবেশের ক্ষতি হয়। তাই মানুষ যদি চায় তাহলে কিন্তু এই আকাশ বাতাস মাটি ফল জল সমস্ত কিছু দূষণমুক্ত এবং স্বচ্ছ হতে পারে, সমস্ত কিছু মানুষের উপকারে আরও বেশি করে প্রয়োজন, মানুষের উপকার করে আরও বেশি করে মানুষের প্রয়োজন মেটাতে পারে। ঠিক আছে, তাহলে এই কবিতাটা হয়তো খুব ছোট্ট, কিন্তু কবিতাটার মধ্যে থেকে আমাদের অনেক বড় কিছু শেখার আছে, যে আমরা কিন্তু কোনোভাবেই আমাদের পরিবেশকে দূষিত করবে না, মানে করব না। আর তাছাড়া তোমরাও এখন অনেক ছোট, তোমরাও কিন্তু পরিবেশের যত্ন নেবে, সুস্থ একটা পরিবেশ গড়ে তুলবে। তো চলো এবার আমরা এর পরের কবিতাটা দেখে নিই। দেখো, আমি সাগর পাড়ি দেব, কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর। সওদাগর মানে কি? না, সওদাগর মানে হচ্ছে বণিক বা ব্যবসায়ী, মানে যাকে আমরা ইংরাজিতে বিজনেসম্যান বলে থাকি। সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। তো আগেকার যুগে মানুষ কি করত? না, জাহাজে করে প্রচুর জিনিসপত্র নিয়ে দূর দেশে বাণিজ্য করতে যেত। তাই বলছে যে সাত সাগর মানে সাত সমুদ্রতে আমি আমার সপ্ত মধুকর ডিঙা নিয়ে বাণিজ্য করতে যাব।
আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, তাহলে আমি আমার যে জিনিসগুলো সেগুলো নিয়ে সবার কাছে পৌঁছে যাব। চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে, তাহলে আমার এই কেনা বেচা, এই ব্যবসা বাণিজ্য চলবে কোথায়, সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই আমি পৌঁছতে পারবো সেখানেই আমি এই ব্যবসা করব। তাই সারা পৃথিবীতে আমার এই ব্যবসা ছড়িয়ে পড়বে। ময়ূর পঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। তাহলে এই যে ছবিটা দেখছ নিচে, এটা কি না ময়ূর পঙ্খী নৌকা, ঠিক আছে? এই কি দেখো, লাল বাউটা, বাউটা মানে হচ্ছে পাল, এই যে লাল রঙের যে পালটা, তো এই পাল তুলে ময়ূর পঙ্খী নৌকায় পাল তুলে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। হ্যাঁ, তো এই ময়ূরপঙ্খী নৌকাটা ঢেউয়ের দোলাতে সমুদ্র দিয়ে যাবে, তো ঢেউয়ের যে দোলা তাতে মরাল সম, মরাল মানে হচ্ছে রাজহাঁস, রাজহাঁসের মতোই কিন্তু দুলে দুলে চলবে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার। তাহলে বলছে যে যখনই সমুদ্রে কি হয় না, যারা মাছ ধরতে যায় বা যারা বাণিজ্য করতে যায়, প্রত্যেকেই বিভিন্ন সামুদ্রিক ঝড় বা সমুদ্রের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারে। সিন্ধু মানে হচ্ছে কি, সিন্ধু মানে হচ্ছে সমুদ্র। তাই বলছে যে সমুদ্র আমার বন্ধু হয়ে, ঠিক আছে, আমার পাশে থেকে কি করবে না, আমাকে এই বাণিজ্য করে প্রচুর, মানে আমাকে ভালোভাবে ব্যবসা করার সুযোগ করে দেবে, এবং কি করবে না, আমি এই সমুদ্র দিয়েই যখন ফিরব তখন আমার নৌকা বোঝাই করে, তরি মানে হচ্ছে নৌকা, ঠিক আছে, তো নৌকা বোঝাই করে প্রচুর মণি মাণিক্য রত্ন এইসব নিয়ে আমি ফিরব, এবং এই সময় এই সিন্ধু বা সমুদ্র বন্ধু হিসাবে আমার পাশে থাকবে, আমার কোনো বিপদ হতে দেবে না। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে মুক্তামালা আমার এ নজরানা। তাহলে দ্বীপে দ্বীপে মানে বিভিন্ন জায়গায় কি হবে না, লোকে এই যে যে সওদাগর তার আশায় অপেক্ষা করে থাকবে, শুক্তি দেবে, শুক্তি মানে কি, শুক্তি মানে হচ্ছে ঝিনুক, ঠিক আছে। আমরা যখন সমুদ্রে বেড়াতে যাই তখন কিন্তু আমরা ঝিনুক, প্রচুর ঝিনুক দেখতে পাই, কিন্তু সেই ঝিনুকগুলো হচ্ছে একটা একটা ঝিনুক, কিন্তু মুক্ত পাওয়া যায় কোথায় না, জোড়া ঝিনুকের মধ্যে, যেগুলো একমাত্র খুব গভীর সমুদ্রেই কিন্তু পাওয়া যায়, সেগুলো কখনোই কিন্তু সমুদ্রের তীরে বা বালির চরের মধ্যে আমরা পেতে পারি না, ঠিক আছে। এখন আবার অনেক জায়গায় দেখবে তোমরা যে অনেক জায়গায় কৃত্রিমভাবে মুক্ত চাষ করা হয়, এবং সেখানে তখন ওই বড় বড় যে ঝিনুক, ঠিক আছে, সেগুলোকে জলের তলায় রেখে এবং সেগুলোর মধ্যে থেকে প্রচুর মুক্ত একসাথে পাওয়া যায়, ঠিক আছে। তাই বলছে যে শুক্তি বা ঝিনুক আমাকে কি দেবে না, মুক্ত দেবে, যেটা দিয়ে আমাকে মুক্ত মালা দেবে, মুক্তর তৈরি মালা বা হার দেবে আমাকে নজরানা, নজরানা মানে উপহার হিসাবে আমাকে দেবে। চারপাশে মোর গাঙচিলেরা করবে এসে ভিড়, হাতছা নিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। তাহলে বলছে গাঙচিল কি, পাখি এক ধরনের, তো বলছে চারধার থেকে আমি যখন সমুদ্রের ওপর দিয়ে বাণিজ্য করতে যাব, এই গাঙচিলেরা এসে ভিড় করবে, ঠিক আছে, আর আমাকে বিভিন্ন, আমি সমুদ্র দিয়ে যেতে যেতে যে সমস্ত দেশগুলো পাবো সেই প্রত্যেকটা নতুন দেশের তীর যেন আমাকে ডাকবে, ঠিক আছে, ডেকে আমাকে বলবে যে আমাদের দেশেও এসো বাণিজ্য করতে, আমাদের দেশেও এসো তোমার জিনিসপত্র নিয়ে নিয়ে। আসবে হাঙর কুমির তিমি কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পায় যে এসে ছেলেই নয়। তাহলে সমুদ্রের মধ্যে হাঙর কুমির তিমি থাকলেও কি বলছেন কবি, যে উনি কিন্তু একেবারেই ভয় পাবেন না, ঠিক আছে, উনি বলবেন যে আমি এমন ছেলেই নই যে যাকে তোমরা ভয় দেখাতে পারবে। সপ্তসাগর রাজ্য আমার আমি বণিক বীর,
খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর। তাহলে বলছে যে এই সাত সাগর যেখানে আমি বাণিজ্য করতে যাচ্ছি বা যাই সেইটা পুরোপুরি আমার রাজ্য, আমি এই রাজ্যের একজন বণিক, একজন বীর ব্যবসায়ী, ঠিক আছে। হ্যাঁ, খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর তীর, এই সমস্ত দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে আমি আমার রাজ্যে কি নিয়ে যাব, না খাজনা বা টাকা পয়সা নিয়ে যাব, এবং এই সমস্ত নদী সমুদ্রও যেন আমার এই বাণিজ্যে আমাকে সাহায্য করবে। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, দন্ত মানে দাঁত আর নখর মানে নখ, ঠিক আছে। জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে, ঠিক আছে। তাহলে বলছে যে জলদস্যুদেরকে বা এই কুমির হাঙর তিমি কাউকেই কবি কিন্তু তাদের দাঁত আর নখ যতই বড় বড় হোক না কেন কবি কিন্তু একেবারেই ভয় করেন না, ঠিক আছে। বলছে কি যে আমি তোদের জন্য পাহারা রেখে গেলাম, কাদেরকে, সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা ওই জেলে। তাহলে জেলে, হ্যাঁ, সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা সবাইকে কি করলো না পাহারা রেখে গেল, জলদস্যুদের তারা আটকাবে এবং তিমি কুমির হাঙর এদেরকেও কিন্তু মানে এদের থেকেও কিন্তু এই বণিক বীরকে বাঁচাবে। বর্ষা দিয়ে বিঁধবে তারা রাজ্যে আমার এলে। তাহলে এই জলদস্যুরা যদি আক্রমণ করে, কোনো বিদেশি শক্তি যদি লেখককে কবিকে আক্রমণ করে, তাহলে এই সিন্ধুগাজী মোল্লা মাঝি নৌসেনা এরা কি করবে না বর্ষা দিয়ে তাদেরকে বিঁধে দেবে, তাদের শরীরে বর্ষা বিঁধে দেবে, ঠিক আছে। তাই বলছে যে জলদস্যু তোমরা আমার দেশে কখনোই আসতে পারবে না, আমি এদেরকে পাহারা রেখে গেলাম। দেশে দেশে দেয়াল গাঁথা রাখবো না কো আর, বন্যা এনে ভাঙবো বিভেদ করবো একাকার। তাই বলছে যে এইভাবে বাণিজ্য করতে গিয়ে দেশে দেশে মানুষের মধ্যে যে বিভেদ, ঠিক আছে, দেশগুলোর মধ্যে যে অশান্তি তা আমি মুছে দেবো, ঠিক আছে। সব দেশের মানুষ এবং দেশগুলোকে আমি এক করে রাখবো। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশের সুধা এনে আমার দেশের দেব। তাহলে আমার দেশের সুধা মানে হচ্ছে ভালো জিনিস বা মিষ্টি জিনিস, ঠিক আছে। তাই বলছে আমার দেশে যা কিছু ভালো আমি সেগুলো তাদের দেশে ছড়িয়ে দেব, আবার তাদের দেশের যা ভালো সেগুলো আমি আমার দেশে নিয়ে আসবো। বলবো মাকে ভয় কি গো মা বাণীর যেতে যাই। বলছে যে আমি তাদের মাকে মনে, আমার মাকে মনে সাহস দেবো আর বলবো যে তোমার কোনো ভয় নেই, আমি তো ব্যবসা করতে যাচ্ছি, সেই মণিমা দেব এনে তোর ঘরে জানাই। তাই বলছে যে আমি যখন ব্যবসা করতে যাচ্ছি তখন মা তোমার জন্য যে মূল্যবান রত্ন যা আমাদের কাছে নেই, যা মূল্যবান কিছু আমাদের কাছে নেই, সেই সব জিনিস আমি তোমার কাছে এনে দেব। দুঃখিনী তুই তাই তো মায়ে দুঃখ ঘোঁচাবো আজ, জগৎ জুড়ে সুখ কুড়াবো ঢাকবো মায়ের লাজ। তাই কবি কি বলছেন যে মা তোমার যা দুঃখ আছে, তোমার যা লজ্জা আছে, সেই সব কিছু আমি দূর করে দেব, সারা পৃথিবীর যত সুখ আমি সব তোমার কাছে এনে দেব। লাল জহরত পান্না চুনি মুক্তামালা আনি, আমি হব রাজার কুমার মা হবে রাজরানী। তাহলে লাল জহরত চুনি পান্না এই সমস্ত কিছু মুক্তমালা সমস্ত দামি দামি মূল্যবান জিনিস এনে, হ্যাঁ, সওদাগর নিজে রাজার কুমার হবে এবং মাকেও কী করবে রাজরানী করে তুলবে, ঠিক আছে। তো এই কবিতাটা তোমরা খুব ভালোভাবে রিডিং পড়বে, আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। তবে কবিতাটার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে, সেটা আমি তোমাদেরকে এখন বলবো। তার আগে বলি কবিতাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওটাকে লাইক করো, যাতে আমার খুব ভালো লাগে এবং আমি তোমাদের জন্য আরও আরও বেশি কাজ করার আগ্রহ পাই। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা থাকে, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে কিন্তু অবশ্যই জানিও। তো চলো এবার আমরা দেখে নিই যে অন্তর্নিহিত যে মানেটা সেটা কী। একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান,
মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। তো দেখো, ইনি হলেন কাজী নজরুল ইসলাম, যিনি তোমাদের কবিতাটা লিখেছেন। তো নজরুল ইসলামকে বলা হয় সাম্যবাদী কবি বা বিদ্রোহী কবিও বলা হয়ে থাকে, কারণ এই কবিতাটা যখন লেখা হয়েছে তখন সারা দেশে, ঠিক আছে, ইংরেজরা সাধারণ মানুষের ওপর ভীষণ অত্যাচার করত, এবং শুধু তাই নয়, হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গাও বেঁধে থাকত, ঠিক আছে। তো এর জন্য কাজী নজরুল ইসলাম কি করেছেন, না তার লেখার মাধ্যমে এই যে বিদেশি শক্তি বা ইংরেজ বা ফরাসি, মানে যারা আমাদের দেশে এসেছে, আমাদের দেশের ক্ষতি চেয়েছে, তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছিলেন এই কাজী নজরুল ইসলাম তার লেখার মধ্যে দিয়ে, ঠিক আছে। তাই কাজী নজরুল ইসলামকে বিরোধী, এই বিদ্রোহী কবি বলা হয়ে থাকে, ঠিক আছে। এছাড়াও ওনাকে সাম্যবাদী কবি বলা হয়, কারণ নজরুল ইসলাম সমস্ত মুহূর্তেই চেয়েছিলেন যে তিনি যেন সমস্ত মানুষের মধ্যে, ঠিক আছে, মানুষ মানুষকে ভাই মনে করবে, মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়াবে, কোনো যেন ধর্মে, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কোনো যেন বিভেদ না থাকে, কোনো যেন দ্বন্দ্ব না থাকে, হিংসা না থাকে, ঘেন্না না থাকে। তাই তিনি তার লেখার মাধ্যমে মানুষের মধ্যে যে মিল ঘটাতে চেয়েছিলেন বা মানুষ যে সমস্ত মানুষ যে সমান এই ধারণা দিতে চেয়েছিলেন, তাই কাজী নজরুল ইসলামকে বলা হয় সাম্যবাদী কবি, ঠিক আছে। তো এই কবিতার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন যে তিনি তার লেখার মাধ্যমে, এই যে উনি বলেছেন যে আমি আমার সপ্ত মধুকর ডিঙা নিয়ে সারা পৃথিবী জুড়ে ব্যবসা করতে যাব, আসলে কবি বলতে চেয়েছেন যে তিনি তার লেখার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যেতে চান, যাতে তার লেখা পড়ে পৃথিবীর মানুষ উদ্বুদ্ধ হয় এবং তিনি যাতে সমস্ত দেশের মানুষের মধ্যে একটা মেলবন্ধন ঘটাতে পারেন। তিনি জলদস্যু হিসাবে ব্যাখ্যা করেছেন সেই সমস্ত বিদেশি শক্তিকে যারা আমাদের দেশে বিভিন্ন সময়ে এসে আমাদের দেশকে লুটে নিয়ে যেতে চেয়েছে, আমাদের দেশ থেকে যা কিছু ভালো সব কিছু নিজেদের দেশে নিয়ে চলে যেতে চেয়েছে, আমাদের দেশকে নিঃস্ব করে দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই কিন্তু কবি এই কবিতা লিখেছেন। এখানে কবি যে মা বলে যে সম্বোধন করেছেন, তিনি কিন্তু তার নিজের মাকে বলেননি, তিনি কিন্তু দেশ মায়ের কথা বলেছেন, ঠিক আছে। আমাদের দেশ আমাদের মা, তাই আমরা দেশের জন্য যদি লড়াই করি তাহলে সেটা আমাদের মায়ের জন্যই লড়াই করা হয়। দেশের যে অপমান, দেশের প্রতি অন্যান্য দেশের যে লাঞ্ছনা, তাকে দূর করার জন্য কবি বলেছেন যে অন্যান্য দেশকে হারিয়ে বা অন্যান্য দেশের থেকে যা ভালো আছে তা নিয়ে এসে আমাদের দেশ মায়ের যে লজ্জা, যে অপমান, তার বদলা তিনি নেবেন, তার প্রতিবাদ তিনি করবেন, ঠিক আছে। যাতে সমস্ত মানুষ একজোট হয়ে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে, যাতে সমস্ত মানুষ একজোট হয়ে আমাদের দেশের জন্য লড়াই করতে পারে, সেই জন্য তিনি মানুষে মানুষে মিলন ঘটাতে চেয়েছেন। এবং যুদ্ধ হওয়া তো ভালো কথা নয়, এতে তো সাধারণ মানুষ মারা যায়, প্রচুর মানুষের প্রাণ যায়। তাই তিনি বলেছেন যে দেশগুলোর মধ্যে যে বিভেদ, তাকে আমি আমার লেখার মাধ্যমেই সেই বিভেদকে ঘুচিয়ে সবার মধ্যে একটা মিলমিশ করে তুলতে চাই, ঠিক আছে। তো এটাই হচ্ছে কবিতাটার অন্তর্নিহিত অর্থ। তো তোমরা কবিতাটা খুব ভালোভাবে রিডিং পড়বে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে সেটাও আমাকে কিন্তু তোমরা লিখে জানিও, আমরা খুব তাড়াতাড়ি এর অনুশীলনীগুলো নিয়ে চলে আসব তোমাদের সামনে, ততক্ষণ এই পড়াটা তোমরা তৈরি করে ফেলো। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, আসলে কবিতাটা এত সুন্দর তাই জন্য। তো স্কিপ না করে একটু মন দিয়ে দেখো, আশা করি তোমাদের উপকার হবে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও।